আবারও স্বাগত জানাচ্ছি প্রস্তাবিত বাজেট 2022-23 নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে। এবং এই পর্বে আমার সাথে রয়েছেন স্টুডিওতে ডক্টর জাহাঙ্গীর আলম এবং যুক্ত হয়েছেন শুভা সিংহ রায়। আসবো ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে, যেটা শুভা সিংহ রায়ের কাছে ঠিক বিরতিতে যাবার পূর্ব মুহূর্তে প্রশ্নটা করেছিলাম, যে এই যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বা আমাদের যে বাজেটে যে আয়ের লক্ষ্যমাত্রাটা ধরা হয় আবার ঘাটতিটা দেখানো হয়, সেক্ষেত্রে তো আমরা এটা পারছি না, বিভিন্ন অর্থ বছরই আমরা দেখি যে আমরা ব্যর্থ হচ্ছি। কি মনে হয় এবার যে দেখানো হলো? শুরুতেই বলেছি যে এবার বাজেটটার কিন্তু খুব বড় উল্লম্ফন নেই, একটা মাঝারি ব্যয়ের বাজেট করা হয়েছে। প্রতি বছর যে উচ্চভিলাষী শব্দটা ব্যবহার করা, সেটা ব্যবহার এবার করাটা খুব ডিফিকাল্ট, এই কথাটা এবার বলা যাবে না। ঠিক তেমনি ভাবে যে রাজস্ব আহরণের যে টার্গেট ফিক্স করা হয়েছে সেটাও উচ্চভিলাষী না, কারণ এবার 40,000 কোটি টাকা বা 10% রাজস্ব বাড়ানোর কথা বলা হয়েছে। যদি দেশে স্বাভাবিক অবস্থা থাকে এবং ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে চলে, যেটা আমরা অনুমান করতে পারি, তাহলে এই এই যে যেটা বাড়তি রাজস্ব আয়ের কথা বলা হয়েছে এইটা আহরণ করা সম্ভব, 10% রাজস্ব বৃদ্ধি এটা অসম্ভব কিছু না। আর এখানে যেটা করা হয়েছে যে করের বোঝা কিন্তু বাড়ানো হয়নি, যেটা করা হয়েছে যে করের ব্যাপ্তিটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু করের যে হার সেটা বাড়ানো, বিভিন্ন ক্ষেত্রে সেটা আরো বরং কমানো হয়েছে। এটা 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 আরেকটা আরেকটা কিন্তু এখানে মধ্যে একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে এখনো আমাদের ভেটের উপরে গুরুত্ব সবচেয়ে বেশি। সেক্ষেত্রে ডক্টর জাহাঙ্গীর আলম ছোট্ট করে এই প্রশ্নটা রাখি, আপনি যেটা করমুক্ত যে আয় সীমা সেইটা আসলে এবার আওতাটা বাড়ানো হয়নি, সেই 3 লাখের মধ্যেই রয়েছে। তাহলে যারা ঠিক এই 3 লাখের উপরে, এই সীমার উপরে যারা রয়েছেন, তাদের এক একটি টাকাকে বলা হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের জন্য এটা অনেক বেশি বাড়তি চাপ এই মূল্যস্ফীতিতে, সেক্ষেত্রে সেটা কি খুব ভালো হলো যে আওতা যদি না বাড়িয়ে? দেখেন, এখন আমরা সবসময় বলছি যে গত 2 বছরের যে কোভিড সিচুয়েশন, এই কারণে অনেকেই চাকরিচ্যুত হয়ে গেছে, অনেকেরই আয় কমে গেছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা তারা খুবই খারাপ অবস্থায় আছে। কাজে এই বাজেটে একটা জিনিস হলো যে সামাজিক সুরক্ষা এটাকে সম্প্রসারিত করা হয়েছে, আর বাজেটের যে করের যে চাপ সেটা খুব কম রাখা হয়েছে, যেটা যেমনিভাবে করের সিলিংটা বাড়ানো হয়নি 3,000 কোটি টাকার মধ্যেই রাখা, 3,000 3 লক্ষ টাকার মধ্যেই রাখা হয়েছে, ঠিক তেমনিভাবে করটাও বাড়ানো হয়নি। তো যেটা যেটা আমরা আশা করি যে যে করের করের যে ব্যাপ্তি বাড়ানো সেটার মাধ্যমে আমাদের করের যে টার্গেট সেটা পৌঁছানো যাবে। একটি কথা বুঝতে হবে যে আমাদের দেশে কিন্তু বৈষম্যটা অনেক আছে, প্রায় 48% গিনি কোএফিসিয়েন্টের হিসেবে বা 0.48, এটা মোটামুটিভাবে মাঝারি গোছের একটা আছে। আমাদের যদি এটা 0.5 অতিক্রম করে তাহলে বলবো যে হাইলি স্কিউড, ইনকাম ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি স্কিউড তখন বোঝা যাবে। তা এখনও আমরা বলি মধ্যমেয়া ধরনের, যে মাঝারি ধরনের একটা ইনকাম ডিসপ্যারিটি বৈষম্য সেটা আছে। তো ইনকাম বৈষম্য থাকলে, ইনকাম বৈষম্য থাকলে তিনধারী যারা আছে তাদের মধ্যে, হ্যাঁ, এইখানের মধ্যে মাত্র 25 লাখ, তার মানে বুঝতে হবে যে এখানে করের দেয়ার মতো সাধ্য খুব বেশি মানুষের যে নাই এখানে বোঝা যায়। যাদের আছে তাদের আয়টা অনেক বেশি, কিন্তু অন্য যারা তারা এত বেশি আয় নাই, যার জন্য যারা টিন আছে অথচ তারা কর দিচ্ছে না, কর না দিয়ে তো থাকতে পারে না যদি কর দেওয়ার মতো যদি আয় থাকে। তো এটা একটা বিচার্য বিষয়, এবং সরকার এবং সরকারের বাইরে যারা আছেন তারাও বলছেন যে আমাদের যে আয়ের বৈষম্য এটা যাতে না বাড়ে, এবং এইবার বাজেটেও কিন্তু বলা হয়েছে যে আয়ের বৈষম্যটা না বাড়িয়ে আমাদেরকে 7.5% হারে আমাদের জিডিপির গ্রোথ করা লাগবে। আমি এখানে আরেকটি কথা আসি, সুভাষ সিংহ রায় একটু আগে যে বললেন যে দক্ষতা,
যেমন উনি দুই একটা মিনিস্ট্রির কথা বলেছেন যে যেই বাজেট দেওয়া হয় সেটা খরচ হয় না, এটা কৃষি মন্ত্রণালয়ও আমরা দেখেছি। স্বাস্থ্য খাতে তো আসলে সেই জন্যই বরাদ্দ প্রতি বছর, স্বাস্থ্য খাতে গত বছর দেখেছি এই বছর এবার থুক বরাদ্দটা খরচ করে এবার থুক বরাদ্দ আসলে কমিয়েও দেওয়া হয়েছে। তো এই যে এটা দক্ষতা, এটা একটা সত্য কথা যে আমরা বাজেটটা পাই কিন্তু বাজেটটা খরচ করতে পারি না, সেই দক্ষতা আমাদের নাই। কাজে দক্ষতার উন্নয়ন করতে হবে, এটা একটা কথা। কিন্তু ইনি সঙ্গে সঙ্গে আরেকটি বিষয়ে উল্লেখ করেছেন যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা এর আগে অনেকবার বলেছি যে আমাদের অর্থবছরের যে সময়টা এটা পরিবর্তন করা, কারণ এই জুলাই এবং তার আগে দুই তিন মাস এই সময়টা বৃষ্টি ভেজা অবস্থা থাকে এবং মাঠে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই সময়ে এটাকে যদি পরিবর্তন করে আমরা যদি এপ্রিল থেকে মার্চ এই সময়ে যদি আমরা করতে পারি, অথবা এই জায়গাটায় বলতেই হচ্ছে যদি আমাদের যখন এই একটি নতুন বছর নতুন অর্থ বছরের বাজেট একদম পাশ হয়ে যায় তারপর সেটা এই প্রতিকূল পরিবেশে আসলে সেটা বাস্তবায়ন বা সেটার নানামুখী ঝামেলা হয়, কিন্তু আমরা বিভিন্ন যদি উন্নয়নের কথা বলি সেই উন্নয়ন প্রকল্পগুলো যখন আমরা কার্যক্রমটা হাতে নিই তখন দেখা যায় যে টাকা ছাড় না পেলেও প্ল্যানিং সহ যে কাজগুলো রয়েছে একদম পূর্ব প্রস্তুতিমূলক কাজ সেটাও কিন্তু আসলে হয় না। না, এটা ঠিকই আছে, এটা এটা যে হয় না কারণ বাজেটের শুরুতে বাজেটের প্রথম তিন চার মাস বাজেট পাওয়াও যায় না, ফাইন্যান্স মিনিস্ট্রি তো টাকাটা এসে জমা হতে হবে, সেই টাকাটাও পাওয়া যায়, এটাও এটা পূর্ব প্রস্তুতির কাজ করতে পারি কিন্তু পূর্ব প্রস্তুতির কাজগুলো করতে পারি সেটাও হয় না, এটা ঠিক। কিন্তু কিন্তু এটাও ঠিক যে বছরের শেষের তিন চার মাস এই সময়টা আমরা ইফেক্টিভলি কাজ করতে পারি, সেই কারণে হয় ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী, পৃথিবীর অনেক দেশে আছে যেখানে ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী বাজেট ইয়ার ধরা হয়, আমরা সেটা করতে পারি অথবা 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 এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। অর্থাৎ আপনি দুজনেই স্পষ্ট করলেন যে দক্ষতার যে ঘাটতি রয়েছে তার পাশাপাশি সময়টাও একটি বড় সময়টা বিষয়। দক্ষতা আমি সুভাষ সিং রায়কে শুনে আবার আপনার কাছে আসি। সুভাষ সিং রায়, আপনার কাছে আসবো যে আমাদের যে ঘাটতি সেই ঘাটতি মেটাতে যে জায়গাগুলোকে যে খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া হবে, সেখানে ভাবা হয়েছে যে সঞ্চয়পত্র থেকে বড় একটি ঋণের চিন্তা করা হয়েছে সেখান থেকে এটা মেটানোর এক ধরনের চিন্তা রয়েছে, এবং প্রস্তাবিত বাজেটে আরও একটি হচ্ছে বিদেশি বিনিয়োগ, এগুলো আসলে কেমন হলো এই বাজেটে? একটা গুরুত্বপূর্ণ অর্জন কি গত ১৩ বছরের আগে জি বিশেষ করে অমৌলিক সরকারের আমলে বাংলাদেশের বাজেট হতো কিভাবে, সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি প্যারিস কনসোর্টিয়ামের বৈঠকে যেতেন এবং সেখান থেকে যে সমস্ত আশ্বাস তিনি পেতেন সেই সমস্ত এসে তিনি তার পরবর্তীতে বিমানবন্দরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতেন। সেই জায়গায় বাংলাদেশ কিন্তু এখন একেবারেই নেই, এটা অগ্রগতি এবং এই যে সমস্ত প্রণোদনা, এই প্রণোদনা কিন্তু অনেকে ভাবতেও পারেনি যে এইভাবে এই যে ১৬৮০০০ কোটি টাকা এই যে ২৮টি প্রণোদনা কোভিডকালীন সময়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা ঘোষণা করেন তখন কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এত বড় অর্থনীতি তাদের, তারা কিন্তু ওই সময় করেনি। আপনি খেয়াল করে দেখবেন তার দু সপ্তাহ পরে ভারতের যিনি অর্থমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন এবং নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, তা সেটাও কিন্তু আমাদের অর্থের প্রায় কাছাকাছি। আমাদের অনেকগুলো অগ্রগতির জায়গা আছে, আমরা পদ্মা সেতুর মতন প্রকল্প যখন হাতে নিয়েছিলাম তখন তো প্রতি বছর বাজেটে কিন্তু এর জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছিল। এখন যারা দাবি করছেন তাদের সময় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তা এটা একেবারে মানে একেবারেই সত্যের অবলাপ যে তাহলে তো ওই সময়কার বাজেট যদি আপনি খুঁজে দেখেন কোথাও কিন্তু পদ্মা সেতুর জন্য কোনো বরাদ্দ কিন্তু কখনো রাখা হয়নি এবং এটা কোনো উদ্যোগও নেওয়া হয়নি। বাংলাদেশের অগ্রগতির জায়গাটা সেখানেই যে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের কর কাঠামোতে যে পরিস্থিতি খুব চমৎকার করে জাহাঙ্গীর আলম সরকার যেটা উল্লেখ করলেন যে আমরা যাদের কর দেওয়ার সক্ষমতা আছে তাদের অনেকেই আমরা কর দিতে চাই না, নানান রকম কায়দায় আমরা
এই কর থেকে দূরে রাখবার চেষ্টা করি, প্রত্যক্ষ কর থেকে। জি জি, কারণ কর কিন্তু সবাই দেন, যিনি বেকার যিনি ভিক্ষুক তিনিও কর দেন, প্রত্যক্ষ কর দেন। কারণ তিনি ভিক্ষা করে যেই টাকার যদি উপার্জন করেন, 100 টাকা 150 টাকা 200 টাকা, সেটা চাল কেনে ডাল কেনে, সেখানে কিন্তু হ্যাঁ রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ কর রয়েছে। আমাদের বাংলাদেশের অগ্রগতি এই 13 বছরে, যেমন আমরা পাট রপ্তানিতে আমরা যে প্রথম হয়েছি সারা বিশ্বের মধ্যে, সেটা কিন্তু এই উৎপাদিত অবস্থা কৃষি উন্নয়নের যে ঘটনা, সবচেয়ে ভালো বলতে আমরা জাহাঙ্গীর আলম সরকার, আমাদের কৃষিতে বড় অগ্রগতি সাধিত হয়েছে। এবং এইবার কোভিডকালীন সময়ও কিন্তু কৃষি যন্ত্রপাতি স্বল্প মূল্যে, কোনো কোনো ক্ষেত্রে এত অল্প মূল্যে দেওয়া হয়েছে, হারভেস্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সে যে কারণে কিন্তু আমরা ওই 2 কোটি মেট্রিক টনের মতো কাছাকাছি আমরা কিন্তু। সুভাষ সিংহরা একদম শেষ পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে আমার প্রশ্নের জায়গাটায় যদি আপনি একটু আসতেন, সেই বিশ্লেষণটা শুনতে চাই। আপনি এই যে কর ব্যবস্থাপনা উন্নয়নের জন্যে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। আমরা 1,06,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে ঋণ নেব বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। সেই জায়গায় আমাদের কত বেশি আরও অগ্রগতির জায়গা তৈরি করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। জি জি, আর প্রত্যক্ষ করের কিছু করের কর কমিশন মতন একটি কমিশন গঠন করা যেতে পারে, যেটা দিয়ে আমাদের অনেকগুলো চিন্তা ভাবনার জায়গা তৈরি হতে পারে। এটা এগুলো প্রয়োজন। আমি যে পদ্মা সেতুর কথা বলেছিলাম, এক কথা শেষ করি, সেখানে বলা হয়ে থাকে 10,000 কোটি টাকার পদ্মা সেতু নাকি 30,000 কোটি টাকা হয়েছে, কিন্তু পদ্মা সেতুতে মোট খরচ হয়েছে 12,133 কোটি টাকা, অর্থাৎ মূল পদ্মা সেতুতে। বাদবাকি যে কোনো রিভার ট্রেনিং, ভূমি অধিগ্রহণ, এই যে করে পরিবেশ পরামর্শক, এইসব ব্যাপারে অর্থ বিনিয়োগ হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সরকার কিন্তু এই পদ্মা সেতু প্রকল্পে ট্যাক্স দিয়েছে, যে সমস্ত পণ্য আমদানি হয়েছে সেই ট্যাক্সের পরিমাণ কিন্তু 1,731 কোটি টাকার মতন অন্যান্য বিষয় মিলে। অতএব এই কর ব্যবস্থাপনাকে উন্নতি করার জন্য আমাদের আরও বেশি সম্প্রসারিত উদ্যোগ নিতে হবে। জি, আপনার কাছে আসবো আবারও ডক্টর জাহাঙ্গীর আলম। আরও ছোট্ট 2টি বিষয় আপনাদের দুজনের কাছ থেকে অল্প করে জেনে নিয়ে আজকে শেষ করতে হবে আমাকে। আপনার কাছে যেটা জানতে চাইবো, অভ্যন্তরীণ যে বিনিয়োগ সেটা বাড়ানোর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রস্তাবিত বাজেটে, সেটা আসলে কিভাবে দেখছেন? না, এটা এটা একটা কথা হলো যে সরকারও বিনিয়োগ করছে, এবং সেই সঙ্গে অভ্যন্তরীণ বিনিয়োগ, সরকারি বিনিয়োগ যদি খুব এফেক্টিভ হয় তাহলে অভ্যন্তরীণ নাগরিকদের অভ্যন্তরীণ বিনিয়োগ যেটা সেটাও বাড়বে। এখন বিনিয়োগ না বাড়লে আমরা যে কর্মসংস্থানের কথা বলছি সেটা কি হবে? তো বিনিয়োগ অবশ্যই অবশ্যই আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াতে হবে, এবং এটা সঠিকভাবেই তারা বলেছে। তবে অভ্যন্তরীণ বিনিয়োগের সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে চাই, এটাকে আমরা কোনো সময় অবহেলার চোখে দেখি না। বড় বড় যদি বলি যে একদম সেই কোম্পানিগুলো, তারা যে দেশের বাইরে বিনিয়োগ করছে, তারাও কি দেশের মধ্যে তাহলে আরো বেশি বিনিয়োগ বান্ধব হলে তারাও আগ্রহী হবে? কাজে বিনিয়োগ বাড়াতে হবে, আমরা কর্মসংস্থান বাড়াতে চাই। বিনিয়োগ না বাড়িয়ে কর্মসংস্থান বাড়ানো যাবে না, এটা সঠিকভাবে করেছে। তো এখানে আমি আরেকটি কথা বলতে চাই, যে এই যে কৃষির কথা আমাদের সুভাষ সিংহ রায় একদম শেষের দিকে রয়েছে, আমি আরেকটি বিষয় একটু শুনে এই আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা অনুধাবন করেছেন, রিয়েলাইজ করেছেন যে কৃষির উপর গুরুত্ব দেওয়া দরকার, এবং এটা শুধু এটা একটা ভালো অ্যাচিভমেন্ট আমাদের কৃষিবিদ আমরা যারা আমরা বোঝাতে সক্ষম হয়েছি, এবং আওয়ামী লীগ সরকার এটাকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। আগের থেকেও তারা বলছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সুতরাং এবারের বাজেট থেকে আমরা অভিনন্দন জানাই এর জন্য যে কৃষি এবং কৃষকের উপর যথেষ্ট গুরুত্ব দেয়। জি, আমি আমি শুনে আসি সুভাষ সিংহ রায়কে, সময় থাকলে আমি আপনার কাছে আবার আসবো। সুভাষ সিংহ রায়, পাচার হওয়া যে টাকা সেটার একটি বৈধতার সুযোগ রাখা হয়েছে এই প্রস্তাবিত 2022-23 অর্থ বছরে, সেটাকে কিভাবে দেখছেন? না, এ ব্যাপারে বিস্তারিত তথ্য আমার কাছে নাই যে এটা কি হতে পারে। শুধু একটা কথাই বলবো, যেটা জাহাঙ্গীর সরকার যে জায়গায় শেষ করেছেন, আমাদের কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা হয়েছে বলেই বাংলাদেশ আজকে এত শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে গেছে, এবং তার শক্ত ভিত্তি খুব মজবুত। মজবুতের কারণে আপনি জানেন যে কোভিডকালীন সময়ে একেবারে প্রথম দিকে সুইজারল্যান্ডের মতন একটি উন্নত রাষ্ট্র, সেই উন্নত রাষ্ট্রের একটি ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন জায়গায় ছাপা হয়েছিল যে জেনেভাতে 1 মাইল লম্বা হচ্ছে বিনামূল্যে খাবারের জন্য লাইন পড়েছিল। সেটা বাংলাদেশে হয়নি, এবং বাংলাদেশ
অনেক দক্ষতার সাথে এগিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং আমার ধারণা যে আজকের যে মধ্যবিত্ত বান্ধবের কথা বান্ধব বাজেটের কথা বলেছিলাম, অতিদরিদ্র বান্ধবের কথা বলেছিলাম, কেননা অতিদরিদ্রের হার একেবারে কমে গেছে। এক সময় মঙ্গা বাংলাদেশে ছিল, আর সাহায্য নির্ভরতার থেকে বাংলাদেশ আস্তে আস্তে যে সরে আসছে এবং দ্রুত সরে আসছে, সেটা গুরুত্বপূর্ণ অর্জন। সাইদুর রহমান বলতেন স্পষ্ট, আমি খাদ্য ঘাটতি থাকা ভালো, খাদ্য ঘাটতি হলে সাহায্য পাওয়া যায়। আমি একদম শেষে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলবো, শুরুতেই শুনবো ডক্টর জাহাঙ্গীর আলম আপনাকে। এই যে 7.5% ধরা হয়েছে, বিশ্বব্যাংক আগে পূর্বাভাস দিয়েছিল যে সেটা 6.7, এবং চলতি অর্থ বছর থেকে আসলে বেশি অর্জন হবে এমনটাই আমরা প্রত্যাশা করছি, কতটা পারবো সেই লক্ষ্যমাত্রায় দাঁড়াতে? দেখুন, আমরা কিন্তু এই কোভিডের আগের বছর আমরা কিন্তু 8.15% প্রবৃদ্ধি অর্জন করেছিলাম, এবং এর আগে পুরো সময়টাই আমরা এই যে আওয়ামী লীগের সময়কাল 13 বছর ধরে আমরা পুরোটা সময়ই আমরা খুব উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করেছি। তা এরপরে যখন কোভিডের প্রথম বছরে অনেক কমে গেছে, 3% উপরে আমরা অর্জন করেছি, আর এরপরের বছর আরও বেড়েছে প্রায় 7% কাছাকাছি। আমরা এই বছর আমরা 7.15% প্রবৃদ্ধি অর্জন করব এই চলতি সালে আমরা মনে করছি। তো এখন গত বছর এবং এর আগের বছরে যে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো কিন্তু আমরা কাটিয়ে উঠেছি, এবং কৃষি শিল্প সব ক্ষেত্রেই উৎপাদনটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, এবং নতুন অর্থবছরে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে, সেদিক থেকে বলা যায় যে 7.5% প্রবৃদ্ধি অর্জন করা খুবই সহজ, খুবই খুব কঠিন না। সুভাষ সিংহ রায় আপনার মন্তব্য ক্ষেত্রে শেষ কথাটি বলি, এই যখন এই কোভিড-19 অভিঘাত সারা পৃথিবী জুড়ে আমাদের ভয়ঙ্কর থাবা নিয়ে এসেছিল, তখনই ওই সময়টাতে ব্রিটেনের একটি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ তারা যে প্রতিবেদন দিয়েছিল সেই প্রতিবেদনে উল্লেখ করেছিল যে বাংলাদেশের অর্থনীতি এত দ্রুততার সাথে এগোচ্ছে যে 41তম অর্থনীতির দেশ সেই দেশটি 2031 সালে 24তম অর্থনীতির দেশ হবে। এটা কিন্তু খুবই একটা আশাবাঞ্জক সংবাদ, এবং সেদিকেই কিন্তু বাংলাদেশ এগোচ্ছে। সেটার জন্যে আমাদের সকলের সমন্বিত উদ্যোগের প্রয়োজন, এবং আবারও উল্লেখ করি আমাদের দক্ষতাকে কাজে লাগাতে হবে, আমাদের অনেক দক্ষতা আছে সেটাকে কাজে পরিণত করতে হবে। আমরা সেইভাবে যদি এগোই আমরা অনেক দূরে গিয়ে যাব, বাংলাদেশ বঙ্গবন্ধু সোনার বাংলায় প্রতিষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখতেই পারি। আজকের এই বিশেষ যে অনুষ্ঠান একুশে টেলিভিশনের প্রস্তাবিত বাজেট 2022-23 নিয়ে, তাতে আপনি যুক্ত হয়েছেন, ডক্টর জাহাঙ্গীর আলম আপনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনার দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, আমরা আজকে যে এই বিশেষ অনুষ্ঠান প্রস্তাবিত বাজেট 2022-23 এখানেই শেষ করছি। আমাদের যে নির্ধারিত সংবাদ রয়েছে তাতেও থাকবে বাজেটের নানান ধরনের আলোচনার যে খবরগুলো রয়েছে, নিশ্চয়ই একুশের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।